জাম্বুরার চাটনিটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এটাতে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দিলে চাটনিটার মধ্যে একটা ফ্লেভার ভালো আসে এবং চমৎকার হয়, খেতেও ইয়ামি লাগে। আমি জাম্বুরার চাটনিটাকে আবারও প্লেটে নিয়ে নিলাম ডেকোরেশন করে। ভিউয়ার্স, বানিয়ে খাবেন, আপনারা সবাই বানিয়ে খাবেন, অত্যন্ত মজাদার ইয়াম্মি হেলদি একটা চাটনি। এখন সিজন চলছে জাম্বুরার। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটি ঘুরে আসবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স। লাল আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমুস ওয়ার্ল্ড। আজ আমি একটা জাম্বুরা নিয়েছি। এখন জাম্বুরার মৌসুম চলছে, প্রচুর জাম্বুরা পাওয়া যায় বাজারে। জাম্বুরাটা কীভাবে ছিলব সেই সহজ পদ্ধতিটা আমি দেখাচ্ছি, জাম্বুরা ছিলার সহজ পদ্ধতি এবং জাম্বুরার চাটনি বানানো সহ। জাম্বুরাটাকে আমি প্রথমেই সহজভাবে ছিঁড়ে নিচ্ছি। আমি কেটে নিলাম চারদিক থেকে, এটা ছুরি দিয়ে আঁচড় দিয়ে দিয়ে কেটে নিতে হবে, তারপর জাম্বুরাটাকে ছিঁড়ে নিতে হবে। দেখতাম যে আম্মা আমাদেরকে, আমার মা আমাদেরকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খাওয়াতো এবং এত ইজিলি জাম্বুরাটা ছিঁড়া যায়। খুব ইজিলি জাম্বুরাটাকে ছিঁড়ে নিয়েছি আমি। এখন এটাকে আরেকটু পরিষ্কার করে নিব, ক্লিন করে নিব এটাকে। একটা টুপির মতো করে আমি এটাকে ফালি ফালি করে প্রথমে আঁচড় দিয়ে নিয়েছি, একটা টুপির মতো করে এটাকে বের করে নিয়েছি। চমৎকারভাবে জাম্বুরাগুলো ছিঁড়ে যায় এইভাবে। এই পর্যায়ে আমি জাম্বুরাটাকে ভালোভাবে ছিঁড়ে নিব। এখন আমি জাম্বুরাটাকে ফালি ফালি করে নিচ্ছি। খুব ইজিলি আমি জাম্বুরাটাকে ছিঁড়ে ফেললাম। এখন এটাকে আমি কেটে নিব। মাঝখানের বুকটা কেটে নিলে জাম্বুরাটাকে ছিঁড়তে খুব ইজি হয়ে যায়। লিচিগুলো বের হয়ে গেল ইজিলি। অনেকে জাম্বুরাটা ছিলা খুব ঝামেলা মনে করে, খুব ইজিলি এটাকে ছিলে ফেললাম আমি। এবং জাম্বুরার যে কোয়াগুলো, সেই কোয়াগুলোকে আমি ইজিলি ছাড়িয়ে নিলাম। জাম্বুরাটাকে আমি ছিঁড়ে নিয়েছি ভালোভাবে। এখন এটাকে আমি ছাড়িয়ে নিব, এটা যেখানে যেখানে চাকা হয়ে আছে সেই চাকাগুলোকে আমি ছাড়িয়ে নিব। জাম্বুরার চাকাগুলোকে ছাড়ানোর জন্য আমি 2টা ফর্ক নিয়েছি, কাঁটা চামচ নিয়েছি, এবং এগুলো দিয়ে আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেল, এখন ঝরঝরা হয়ে গেল জাম্বুরাটা। জাম্বুরাটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ বিট লবণ, দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো দিয়ে খেজুরের গুড় নিয়েছি। এটাতে চিনিও দেওয়া যায়, আপনারা ইচ্ছা করলে চিনি দিতে পারেন, বাট আমি গুড় দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ আমি গুড় দিয়ে দিলাম। দিচ্ছি শুকনো মরিচ একটা, শুকনো মরিচটাকে আমি ভেজে নিয়েছি, এটাকে আমি গুঁড়ো করে দিচ্ছি। এখন এটাকে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। দুধটাকে আমি গুলিয়ে দিচ্ছি চেপে চেপে, মিষ্টিটা এবং টকটা যার যার পছন্দ অনুযায়ী, যে যতটুকু যেভাবে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। কেউ চাইলে লেবুর রস দিতে পারেন, কেউ চাইলে এখানে সিরকা দিতে পারেন,